পার্ক সার্কাসের ডন বস্কো স্কুলে আগুন আতঙ্ক, স্কুল থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা, কথা বলে নেব নিমাইয়ের সঙ্গে। নিমাই, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? ছবিতে যা দেখতে পাচ্ছেন তা হলো পার্ক সার্কাসের ডন বস্কো স্কুল চত্বরের ছবি আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু আগুন আতঙ্ক এবং স্কুল থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় প্রথমে, তারপরে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। নিমাই, ঠিক কি পরিস্থিতি এখন? দেখো মধ্যে আগুন লাগার পর যে ঘটনাটা ঘটেছে, যে আগুন নিভিয়ে ফেলা গেছে একেবারে এই ডন বস্কো স্কুলের রুফটপে। ওপরের দিকে ওয়েল্ডিং এর কাজ চলছিল, সেখানে কিছু আবর্জনা বা কিছু আসবাবপত্র ছিল যেখান থেকে আগুন বেশি, আগুনের থেকে বেশি ধোঁয়া ছড়ায় এবং সেই আগুনের ধোঁয়ার ফলে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সেই আতঙ্কটা এতটাই বেশি হয় যে বিশেষ করে অভিভাবকদের মধ্যে আতঙ্কটা বেশি ছড়ায়, যারা বাড়িতে ছিলেন। এমন এখন স্কুল ছুটির সময় তুমি দেখতে পাচ্ছো যে স্টুডেন্টদের বের করে আনার চেষ্টা চলছে এবং স্টুডেন্টরা যারা এখন কিন্তু নর্মাল টাইম এখন চলেছে, মানে স্টুডেন্টরা সেফ রয়েছে, স্টুডেন্টদের কারো কোনো ক্ষতি হয়নি বলে এখানে যারা অভিভাবক রয়েছে তারাও যেমন জানাচ্ছেন, যেমন স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছেন। এবং আমি কথা বলবো কয়েকজনের সঙ্গে যারা অভিভাবক এখানে ওয়েট করছেন। আপনার কে পড়েন এখানে? আমার ছেলে পড়ে ক্লাস ফোরে, সে আমি কলেজে ছিলাম সেই সময় আমার কাছে হঠাৎ করে ফোন আসে, আমি ওই জন্য দৌড়ে কলেজ থেকে এখানে চলে আসি। এখন স্কুল খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে, সব বাচ্চারা সেফ আছে। আতঙ্ক কতটা হয়েছে? খুবই ভয় লেগেছিল, রীতিমতো কাঁদতে কাঁদতে এসেছিলাম। তুমি দেখতে পাচ্ছ যে এই ডন বস্কো স্কুলের ঠিক উপরের দিকে আমি দেখাবো তোমাকে যে দমকল কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন, পুলিশও রয়েছে উপরে। এই এই ছাদের একদম রূপটাও যাকে বলা হয় ছাদে, সেখানেই ওয়েল্ডিং এর কাজ চলছিল বলে জানা গেছে এবং তার থেকে আগুন ছড়ায়। তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যারা যারা অভিভাবক অভিভাবক আছেন তারা এসছেন এই মুহূর্তে, যাদের স্কুল ছুটির সময় স্কুলের স্টুডেন্টদের বের করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, আমি একজনের সঙ্গে কথা বলবো যে আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? ছুটিতে পড়ে। তো এখন কি নর্মাল টাইম ছুটি? এখন আমাদের নর্মাল টাইম, একটার সময় আমাদের নর্মাল টাইম, আমাদের একটার সময় বার করিয়েছে বাচ্চাদের। আজকে আগুন লাগার পর আপনারা কখন জানতে পারেন? জানতে পারো কি? আমি রোজই ছেলেকে আনতে আসি, আমি ইউজুয়াল টাইমে এসেছি, তখন আগুন জ্বলছিল, তো ধোঁয়া বেরোচ্ছিল, ইনফ্যাক্ট আমরা দেখেছি। কিন্তু ফাদার ভীষণ ভালো, ফাদার পুরো সব দায়িত্ব নিয়ে বাচ্চাদের নামিয়ে সমস্ত কিছু করেছে।